আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাইকে এমআর ইনকাম ট্যাক্স চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা মাইক্রো অনেক অনেকদিন যাবত কাজ করছি কাজ করার পরে যখনই আমরা উইড্রো দিতে যাই তখন কিন্তু আমাদের কে ভেরিফিকেশনের কথা বলে তো চলুন আমি আজকে আলোচনা করব যে আপনারা কে ওয়াইসি কখন আপনার অ্যাকাউন্টে আসবে এবং কেওয়াইসি ভেরিফিকেশন আসার পরে আপনারা কিভাবে সেটা কমপ্লিট করবেন তো কেওয়াইসি ওয়াইসি এটা আসলে এক এক ইউজারদের ক্ষেত্রে এক এক রকম সময়ে কিন্তু আসে ঠিক আছে কারোর এক ডলার হলে এটা চলে আসে আবার কারোর দুই ডলার বা তিন ডলার বা দশ ডলার হলেও আসে তো দশ ডলার হবার পরেও যাদের আসে না তাদের যে সাপোর্ট অপশন আছে সেই সাপোর্ট অপশন গিয়ে যোগাযোগ করলে হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাইক্রোওয়ার্কার আপনারা কে ওয়াইসি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন টোটাল প্রসেসটা দেখাবো তো চলুন শুরু করা যাক আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন ডান পাশে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করব। ডটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন নিচে উইড্রো নামে একটা অপশন আছে তো আমরা এখন উইড্রোতে প্রবেশ করব। উইড্রোতে যাওয়ার পরে যখন আমরা যাব যাওয়ার পরে দেখব এখানে যে আমার ইউ নিড এ কমপ্লিট অর কে ওয়াইসি ভেরিফিকেশন বিফোর উই ক্যান অ্যাক্টিভ ইউর উইড্রল ঠিক আছে তো এটা কিন্তু ওয়ান টাইম প্রসেস তো আপনারা খুব ভালো করে এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে তো এটা করতে হলে আপনাদের তিনটা ইনফরমেশন প্রয়োজন হবে তো আমরা এখানে কে ওয়াইসি ভেরিফিকেশনে যাই কে ওয়াইসি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে আমার কী কী জিনিসগুলো লাগ আমার এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে তো ইনস্ট্রাকশনগুলো অবশ্যই আমাদের খুব মনোযোগ সহকারে পড়া উচিত এখানে প্রথমে কী বলতেছে যে আমাকে মেক শিওর ইউ আপলোড হাই রেজুলেশন কালার মানে আমাদের যে পিকচারটা আমরা আপলোড করবো অবশ্য অবশ্যই হাই রেজুলেশন হতে হবে তারপরে কী বলছে ডু নট এডিট দ্য ফটো ইন এনিওয়ে আমরা যে পিকচারটা তুলবো এই পিকচারটা কিন্তু কখনোই এডিট করা যাবে না ঠিক আছে ইভেন আপনাদের ক্যামেরাতে যে বিউটি মোড আছে সেটাও কিন্তু ইউজ করবেন না ঠিক আছে এরপর বলছে কি যে পিকচারের যে ফর্মেট আই মিন যে ফর্মেটটা হবে সেই ফর্মেটটা কিন্তু অবশ্যই দুইটার ভিতরে হতে হবে জেপিজি নতুবা পিএনজি হতে হবে ঠিক আছে এরপর বলছে কি যে যে পিক্সার ইউজ এ প্লেন ব্যাকগ্রাউন্ড তো আপনারা যখন পিকচারগুলো তুলবেন অবশ্যই একটা প্লেন ব্যাকগ্রাউন্ড থেকে তুলবেন তো এই সারটা ইনস্টেকশন অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে তো প্রথমে আমাদের কি বলেছে যে এখানে একটা সেলফি তুলতে হবে ঠিক আছে তো সেলফিটা আমরা তুলে রেখেছি আপনারা চাইলে সেলফিটা দেখে দেখতে পারেন আপনারা এখানে এরকম একটা সেলফি তুলতে পারেন ঠিক আছে তো এরপর কি বলেছে এরপর দ্বিতীয় নম্বরে বলেছে কি যে আইডি কার্ড তো আইডি কার্ডের এখানে বিভিন্ন ধরনের টাইপ আছে আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্ট দিয়ে করতে পারবেন আপনার যদি আইডি কার্ড আই মিন ন্যাশনাল আইডি কার্ড যেটা এটা যদি থাকে তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এরপর আছে ড্রাইভিং লাইসেন্স আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেটার মাধ্যমেও কিন্তু এটা করতে পারবেন তো এখানে কি বলেছে যে ইউর আইডি মাস্ট বি ইনক্লুড ইউর পিকচার নেম অ্যান্ড ডাটা মানে আপনার এই যে যে মাই ওয়ার্কার্সের যে অ্যাকাউন্টটা আছে এখানে যে ডেটাগুলো দেওয়া আছে লাইক নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস এটা কিন্তু সবগুলো ওই যে আপনি আইডি কার্ডটা সাবমিট করবেন সেটার সাথে যেন অবশ্যই মিল থাকে ঠিক আছে তারপর দ্বিতীয় নম্বরে বলতেছে কি যে ইউর আইডি মাস্ট বি ভ্যালিড অ্যান্ড ইস্যুড বাই ইউর ন্যাশনাল অর রিকগনাইজেশনাল ঠিক আছে তার মানে কি আপনার যে আইডি কার্ডটা দিয়েছেন এটা অবশ্যই আপনারটা ইস্যু করবে ন্যাশনাল বা গভর্নমেন্ট থেকে ঠিক আছে তো হোয়েন ইউ টেক দ্য ফটো অফ ইউর আইডি যখন বলতেছে আমরা আইডি কার্ডের ছবিটা তুলব ইউ শু মেক শিওর দ্য ফটো ক্লিয়ার মানে আমাদের যে পিকচারটা তুলব এটা পিকচারটা যেন অবশ্যই ক্লিয়ার হয় এটা আমাকে ইনশিওর করতে হবে ঠিক আছে তো এরপর ইম্পর্টেন্ট টেক্সট ইন দ্য আইডি কার্ড এবং ডকুমেন্ট শুড বি ইন ইংলিশ আমাদের অনেকে বাংলা বিভিন্ন ধরনের ডকুমেন্টস থাকতে পারে কিন্তু আমরা কিন্তু এই বাংলার ইনফরমেশনগুলো কখনোই সাবমিট করতে পারবো না কিন্তু এখানে বলেই দেওয়া আছে আমাদের যে ইনফরমেশনগুলো থাকবে সেটা কিন্তু অবশ্যই ইংলিশে থাকতে হবে ঠিক আছে তো এখানে আমাদের আইডি কার্ডের ইনফরমেশনগুলো দিতে হবে তো আইডি কার্ডের ইনফরমেশনের পিকচারটা আমরা কীভাবে তুলবো আমি যদি বলি এখানে দেখেন এরকম একটা ইনফরমেশন কিন্তু আপনারা এরকম একটা পিকচার কিন্তু তুলতে পারেন ঠিক আছে তো এরপর তিন নম্বরে আসি তিন নম্বরে আসার পরে কি বলতেছে যে সেলফি উইথ ডকুমেন্ট মানে আপনার যে আইডি কার্ডটা একটু আগে আপলোড করেছেন সেই আইডি কার্ডটা এবং আপনাকে ওই আইডি কার্ডটা সুন্দরভাবে ধরে একটা স্টেট একটা পিকচার তুলে সাবমিট করতে হবে বলতেছে কি যে ইউ শুড লুক এস্টেট বলতেছে যে আমাদের যে পিকচারটা অবশ্যই সেই পিকচারটা স্টেট তুলতে হবে আইডি কার্ডটা সাথে রেখে মানে হাতে ধরে ঠিক আছে আইডি কার্ড শুড নট ওভারল্যাপ ইউর ফেস মানে আইডি কার্ডটা যেন আমার যে পিকচার আছে ফেসে আছে এই ফেসের উপরে যেন ওভারল্যাপ না হয় এটার দিকেও খেয়াল রাখতে হবে তো এই পিক্সারটা কেমনভাবে তুলবেন এটা কিন্তু আমি এখানে দেখাই দিচ্ছি তো আপনারা রকম একটা পিকচার তুলতে পারেন যেখানে আপনাদের ফেসটাও থাকবে আপনাদের পিকচারটাও থাকবে লাইক এরকম এবং এর সাথে আপনাদের যে এনআইডি কার্ডটা থাকবে সেটা ধরে হাতে ধরে কিন্তু খুব সুন্দর করে ছবিটা তুলতে হবে ঠিক আছে তো এই তিনটা ছবি আমরা এখন সাবমিট করব ওকে ফাইন আমরা এখন আমাদের এই তিনটা পিকচার আপলোড করব তো প্রথমে কি বলেছিল যে আমাদের সেলফি দেওয়ার জন্য তো সেলফিটা এখান থেকে সুস ফাইলে ক্লিক করি ক্লিক করার পরে আমাদের সেলফিটা কিন্তু এখন আমরা সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো এরপর আমাদের দ্বিতীয় নম্বরে বলতেছে কি আইডি টাইপ তো আইডি কার্ডের টাইপটা কী হবে আমরা এখান থেকে আইডি কার্ড দিয়ে দিলাম ঠিক আছে তো এরপর সুচ ফাইলে ক্লিক করবো আবারও ক্লিক করে আমরা এখান থেকে আমাদের আইডি কার্ডের পিকচারটা সিলেক্ট করে দিব তো এরপর আমাদের কী বলেছে যে সেলফি উইথ ডকুমেন্ট যে পিকচারটা একটু আগে তুলেছিলাম ওই পিকচারটা সেলফির সাথে যেটা তোলা ছিল ওইটা আমরা এখন এখান থেকে সিলেক্ট করে দিব সিলেক্ট করা শেষ দেখুন আমাদের যে ইনফরমেশনগুলো আছে সবগুলো ইনফরমেশন কিন্তু ভালোভাবে সাবমিট করেছি এবং এটা অবশ্যই আমরা আপনারা রিসেক করে নেবেন যে কোথাও ভুল আছে কি না কারণ এটা এটা যেহেতু একটা ওয়ান টাইম প্রসেস তো সবগুলো যেহেতু ঠিকঠাক আছে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব এ দেখুন এখানে কিন্তু এখন দিয়েছে কি যে কে ওয়াইসি রিকোয়েস্ট বিন সাবমিট ফর রিভিউ মানে আমাদের যে কে ওয়াইসি যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলো কিন্তু আমরা ফাইনালি সাকসেসফুলি সাবমিট করতে পেরেছি ঠিক আছে তো এটা আন্ডার রিভিউতে থাকবে দেন এটা হলো ওয়ার্কার্স থেকে ওরা তাদের যে কার্যক্রমগুলো আছে এগুলো ভেরিফাই করে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে তো এটার জন্য আপনারা আরও একটা কাজ করে রাখতে পারেন সেটা হলো উপরে থেকে ডান পাশ থেকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে তো উপর থেকে এখন আপনারা চাইলে মাইক্রোয়ার্স এর যে সাপোর্ট আছে সেই সাপোর্টে কিন্তু একটা একটা মেসেজ দিয়ে দিয়ে রাখতে রাখতে পারেন পারেন আপনার ইমার্জেন্সি যদি থেকে থাকে তাহলে মেসেজটা কে ওয়াইসিটা খুব দ্রুত তাহলে अप्रूव অ্যাপ্রুভ হয়ে যাবে তো এখান থেকে আমরা উপর থেকে সাপোর্টে ক্লিক করব ঠিক আছে সাপোর্টে ক্লিক করার পরে এখানে বলেছে কি তো এখান থেকে আসার পরে আমরা সাপোর্টে আসার পরে এখান থেকে নিচে দেখেন রয়েছে কি যে সাপোর্ট মেসেজ আর অ্যান্সার ইন ফাইভ ডেজ পাঁচ দিনের ভিতর এটা কিন্তু আপনাকে এরা রিপ্লাই দিবে আনলেস ইট ইজ সামথিং আর্জেন্ট যদি এটা আর্জেন্ট হয় তো আমরা এখান থেকে কি করব যে সাবমিট যে বাটনে আছে সেই সাবমিট বাটনে ক্লিক করব তো আসার পর এখানে বলছে যে ওয়ার্কার ইস্যু আমার এখানে কি শুনে আমি প্রবলেমটা তাদের কাছে সাবমিট করব তো এটা আমরা এখান থেকে কি তো আমরা এখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবো ঠিক আছে অ্যাকাউন্টটা সিলেক্ট করার পরে এখানে সাবজেক্টটা কি লিখবো সাবজেক্ট এবং এখানে যে কোশ্চেনটা থাকবে সেটা আমি আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে কপি করে পেস্ট করতে পারেন তো আমি এটা কপি করে নিয়ে আসি আমাদের সাবজেক্টটা দেব কে ওয়াইসি ভেরিফিকেশন আর্জেন্ট ঠিক আছে এরপর আমাদের যে মেসেজটা আছে সেই মেসেজটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো ঠিক আছে তো এখানে দেখেন আমরা সেই মেসেজটা কিন্তু পেস্ট করে দিব ইউজার নেমটা কিন্তু এখানে দিব থ্যাংকস এখানে কিন্তু ইউজার নেম দেওয়া আছে তো আমরা আমাদের ইউজার নেমটা এখন দিব তো এটা কোথা থেকে পাবো আমরা আবার মাইক্রো মাইক্রোওয়ার্কারসে আসি তো আপনারা আপনাদের যে ইউজার নেমটা আছে এটা কোথা থেকে পাবেন তো আমি এখানে দেখেন আপনাদের যদি প্রোফাইলে আসেন আসার পরে দেখেন এখানে কিন্তু এখানে ডাবল ক্লিক করে এই পেজেও কিন্তু যাইতে পারেন ঠিক আছে ডাবল ক্লিক করে পেরে ইউজার নেমের এখানে কিন্তু দেখেন আমাদের ইউজার নেম দেওয়া আছে তো আমরা এখান থেকে ইউজার নেমটা কপি করব কপি করার পরে আমাদের যে ডকুমেন্টটা ছিল সেই ডকুমেন্টটাতে সাবমিট করে দিব। তো এখন আমরা আমাদের ইউজার আইডিটাও কিন্তু সাবমিট করে দিলাম তো এরপর এখানে সব কিছু ঠিক থাকলে আপনারা এখানে একটা ক্যাপসা দেওয়া আছে ক্যাপসাটা পূরণ করতে হবে প্রথমে দেওয়া আছে স্মল লেটারের ইউ এইচ জেড ওয়াই সেভেন তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে সেন্ড মেসেজে ক্লিক করব। কি বলতেছে এখানে কোড ডাজ নট ম্যাচ মানে আমরা যে কোডটা দিয়েছি সেটা হয়তো বা সামহ ম্যাস করিনি তো আমরা এখান থেকে কি করব আবারও পুনরায় চেষ্টা করবো আর ইউ এফ ভি পি তো দেখেন এখানে আমাদের যে মেসেজটা সেই ম্যাসেজটা কিন্তু আমাদের তাদের কাছে সেন্ড করা সাকসেসফুল হয়েছে ঠিক আছে তো এইভাবে আপনারা তাদের কাছে পর্যায়ক্রমে কিন্তু মেসেজ দিতে থাকবেন আশা করা যায় খুব দ্রুত পাঁচ থেকে সাত দিনের ভিতরেই আপনাদের যে কে ওয়াইসি ভেরিফিকেশনটা আছে এটা কিন্তু কমপ্লিট করে দিবে। তো কিছুদিন যাবত আসলে আমি শুধুমাত্র ওয়ার্কার্সের ভিডিওগুলো আপলোড করে এসেছি আশা করি সামনে ইনশাল্লাহ আপনাদের মাইক্রো ওয়ার্কার্সের কাজগুলোও দেখাবো এবং এখান থেকে কিভাবে শর্টকাট ওয়েতে ভিডিও টাকা আর্নিং করতে পারবেন সেই ভিডিওগুলোও কিন্তু দেখাবো তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম